লাগানো আছে স্ক্রিন প্রোটেকশন ভাই সব থেকে ঘাটিয়া কিনতে যেও না এর প্রথমত আমাদের মাথার মধ্যে আছে মানুষে কি বলবে হ্যালো প্রিয় দর্শকরা আগে নিজের ভয়টাকে মন থেকে বার করতে হবে আজকে আমি কথা বললো তোমাদের মোটো ব্লগিং সেট আপ অনেকে ভিডিও বানাতে চায় যেমন ধরো আমি ভিডিও প্রথম প্রথম ভিডিও বানাতে চাইতাম যে মানুষের সামনে গিয়ে পাবলিকের সামনে গিয়ে কী করে ভিডিও বানাবো বাট বলতে পারতাম না তার জন্যই আজকের এই ভিডিওটা তোমার পুরো মানে শরীরের মধ্যে এনার্জির সঙ্গে কনফিডেন্স জোশ সব কিছু নিয়ে আসবে আজকের এই ভিডিওটাতে প্রথমত আমাদের মাথার মধ্যে আছে মানুষে কি বলবে ভাই মানুষে অনেক কিছু বলবে মানুষের ভাবনা মানুষের কাছে রাখতে দাও তোমার ভাবনা তোমাকে নিয়ে এগোতে হবে যেমন ধরো আমি একটা জিনিসের কাজ করবো বা অমুক জিনিস করতে চাই সেইটাকে কেউ আটকা আমাকে কেউ মানে পাশের বাড়ি থেকে বলে না যে তুই এই জিনিসটা করবি না বা তুমি এই জিনিসটা করো না সেই জিনিসটা আটকাই কে আমি নিজেকে নিজেকে আটকাই যে আমার পক্ষে সম্ভব নয় আমি পারবো না সেই রকম আজকের এই যে ভিডিওর টপিক সম্পূর্ণ একদম ক্যামেরার সামনে যদি না তুমি কথা বলতে পারো তাহলেও আজকের এই ভিডিওটা তোমার খুব কাজে লাগবে ভিডিওটা মাত্র মোটো ব্লগিং সেট আপ তৈরি করতে হাজার টাকাও লাগবে না আরও কম লাগবে তাহলে কী করতে হবে আমাদেরকে সবথেকে প্রথমত আমাদেরকে নিতে হবে একটা হেলমেট হ্যাঁ ভাই বাইক থাকলে কিন্তু হেলমেট নিতেই হবে আর যারা মেয়ে বা কোনো বৌদিমণি বা যারা কিছু ভিডিও বানাতে চাও তারা কিন্তু কোথাও ঘুরতে গেলে প্রথমত বাইরের শ্যুটিং করে নিয়ে আসো কিছু কিছু মানে বাইরের কিছু জিনিস ক্যাপচার করে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ডে বাড়িতে এসে কথা বলতে পারো আস্তে আস্তে ওই থেকে শুরু করো অবশ্যই হবে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি পারবে হ্যাঁ গাইস তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো অনেকে আমাকে প্রশ্ন করে দাদা তুমি মানে হেলমেটের মধ্যে যখন বাইক চালাও কীভাবে বাইক চালাও তুমি আবার ক্যামেরা কীভাবে করো সব দিকে মানুষের মনে কিন্তু কনফিউজ থাকে কারণ ভাই দেখো আমরা সাধারণত দেশের মধ্যে থাকি আর আশপাশের কিন্তু আমরা ভিলেজ ব্লগে কিন্তু বানিয়ে থাকি কোথাও ঘুরতে গেলাম লোকাল এরিয়াতে আমরা ভিডিও বানাই তো এখানে অনেকে মানুষ জানে না যে হচ্ছে কী করে ভিডিও বানায় তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমার অনেকের শখ থাকতে পারে যে আমি কোনো জায়গায় যাচ্ছি রাস্তায় যাচ্ছি সেই রাস্তার কিছু অ্যাকশন মুডকে শ্যুট করে রাখি বা কোথাও এই একটা জিনিস দেখো এই যে একটা হেলমেট ভাই জিনিস বলতে এটা একটা হেলমেট ঠিক আছে এই হেলমেটটা কিন্তু আমাদেরকে প্রথমত বাইক কেনা মানে ভাই আমাদের হেলমেট অবশ্যই লাগবে এই হেলমেটের আগে দেখো এই যে জিনিসটা দেখো এই জিনিসটা আমাদেরকে কিনতে হবে ভাই 500 টাকা ফ্লিপকার্টে আমি এর লিঙ্ক দিয়ে দেবো হেলমেট মাউন্ট মোটো মোটো ব্লগিং বা তোমার অ্যাকশন প্রো ক্যামেরা মুড ক্যামেরা বা যে সুপারি নিকালকে বাত কর রে বাবা সেই পকড়ে হ্যাঁ মোটো ব্লগিং মাউন্ট বললেও চলে আসবে ফ্লিপকার্টে তো দেখো এই যে একটা মাইক দেখতে পাচ্ছি ভেতরে আমি মাইকটা সেট করে রেখেছি তোমাকে দেখাচ্ছি এই যে মাইকটা এই মাইকটার দাম ভাই বেশি নয় মাত্র 150 টাকা থেকে শুরু হয় এই হেলমেট একটু দামি হেলমেট নেবে সব দিকে ভালো একটু দামি হেলমেট নিলে কী হয় এর ভেতরে সব কিছু ধোয়ার ব্যবস্থা থাকে আর ভেতরে তারগুলোকে তুমি লুকিয়ে রাখতে পারবে এখানে দেখো এই যে বাত্তিগুলো দেখতে পাচ্ছি যে দড়িগুলো ওইগুলো বাঁধা থাকে একটা পুরো সেট আপ থাকে তোমাদেরকে সম্পূর্ণ লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখানে কী হবে মোবাইলটাকে আমরা এই যে মাউন্ট থাকবে এটা এই যে মাউন্টের এই যে ওপরটাতে এইভাবে কিন্তু লাগিয়ে দেবো আমরা এইভাবে আমরা এই জায়গাটায় মোবাইলটাকে সেট করবো মোবাইলটাকে রাখবো দেখো এই যে মোবাইলটাকে নিয়ে আসছি মোবাইলটাকে আমরা এটাকে এইভাবে টানলে তো উঠে পারবে দেখো শুধু মোবাইলটাকে আমরা জাস্ট এই জায়গায় আটকাবো এইভাবে আটকাবার পরে এই জায়গাটা জিনিসটা লাগিয়ে দেবো টাইট করে দেবো ব্যাস সিম্পল একদম কোনো রকমের প্রবলেম ছাড়া খুব সুন্দর হয় তুমি কিন্তু মোটো ব্লগিং সেট আপ বানিয়ে ফেলবে আমি কিন্তু এইভাবেই কিন্তু ভাই ভিডিও বানাই আর সবসময় চেষ্টা করবে গোপ্রো হলে তো ভাই কোনো কথা বা ব্যাপার নেই সবসময় চেষ্টা করবে একটু ভালো মোবাইল নেওয়ার জন্যে আর সেই মোবাইলে যেন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সব থেকে যেন ভালো হয় আর এই দেখো এইভাবে কিন্তু জিনিসটা লাগিয়ে নিতে হবে এই দেখো সেট হয়ে গেল একদম রাস্তার মধ্যে কোথায় কী চলছে কি না সব কিছু কিন্তু এই এর মধ্যে পেয়ে যাবে লাগিয়ে দিলাম এটাকে আর মাইকটা তোমার এই ভেতরে থাকবে একটা লাগানো হয়নি খুলে আসছে তো এইভাবে কিন্তু সেট হয়ে যায় পুরো একদম কোনো কিছু প্রবলেম ছাড়া এখান থেকে পুশ অফ সব দেখা যায় কিন্তু ঠিক আছে এখান থেকে পুশ করতে পারবে চালু করতে পারবে সব কিছু কিন্তু কমপ্লিট কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে তো চলো বাইকে গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু কথা বলছি আরও তো প্রিয় বান্ধবীরা আর প্রিয় বন্ধুরা হাতে বাইক গেলে আরেকটা আলাদা জোশ এসে যায় ভিডিওর মধ্যে জান ফুঁকে দেয় যতক্ষণ পর্যন্ত হাতে বাইক না থাকে ততক্ষণ পর্যন্ত ওই জান ঠিক পায় না আরেকটা জিনিস তোমরা সবসময় মাথার মধ্যে লক্ষ্য রাখবে মোবাইল যখন কিনবে মোটো ব্লগিংয়ের জন্য যে মোবাইল যে দরকার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যেন সব থেকে ভাই বেশি আর সব দিকে যেন বেটার হয় মোটো ব্লগিংয়ের জন্য কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাই কিন্তু ভাই প্রথমত দরকার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা না হলে তুমি কিন্তু মোটো ব্লগিং একদমই করতে পারবে না মেন তার মানে আমাদের দরকার কি
वाइड एंगल और मोबाइल जखन किनबे एकटू दामी केनार चेष्टा करबे प्राय तुमि धरे रखो 20,000 টাকা 25,000 টাকা ভাই আরও দামি হলে ফ্ল্যাগশিপ দিকে গেলে তো কোনো ভাই প্রবলেমই নেই ওতে আরও সুবিধা বা বেটার হবে তোমার মোটো ভ্লগিং করতে হলে তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যেটা হচ্ছে লাইভ কমেন্ট্রি কীরকম যেমন ধরো এই যে জায়গাটা যে আসছি যে দেখতে আছো তোমরা এই সামনে কিন্তু আছে আমাদের কিন্তু স্কুল তো এই ভাই বলতে যে স্কুলটার সম্বন্ধে তোমাকে কিছু বলতে হবে বা রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট কিছু বা কাজ চলছে সেই কাজ সম্বন্ধে কিছু বলতে হবে এই ধরনের কিছু তোমাদের কিন্তু লাইভ কমেন্ট্রিও কিন্তু করতে হবে তাতেই কিন্তু তোমাদের কিন্তু ভিউজটা কিন্তু আরও বেশি করে আসবে যেমন ধরো রাস্তায় কেউ যাচ্ছে তার রিয়াকশান ক্যাপচার করবে কী করে সেগুলো তোমাদেরকে কিন্তু করতে হবে কিন্তু ভাই কী আছে আইসক্রিম এই রে নেই বলছে কিছু বলেনি মুখে দেখে দেখে আছে ভাই বিকেল টাইম দেশের মধ্যে পাবজি খেলায় সব ব্যস্ত এখানে তো যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো তাদেরকে একটা জিনিস বলতে চাই যেমন ইন্ডিয়াতে যেমন টিকটক ব্যান্ড আর অরিজিনাল যে পাবজি যেটা ওটা ব্যান্ড করে দিয়েছে তো এখানেও কিছু ব্যান্ড করেছে কিনা বা তোমাদের এই বাংলাদেশে একটু বলতে আরও কমেন্ট করে কিন্তু আর ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হলে কী হয় এই যে গাড়ির যে ট্যাঙ্কি এই যে ভিউজটা এখান থেকে শুরু করে আপ টু তোমার এই ওপর পর্যন্ত যে এই এই হাইট পর্যন্ত যে দেখা যায় রাস্তাটা ওটাতেই কিন্তু ভাই অসাধারণ আর আমি কিন্তু ইউজ করি ভাই Realme 8 Pro মোবাইলটা এটার ক্যামেরা ভাই নিঃসন্দেহে দুর্দান্ত ক্যামেরা এর মতো ভাই ক্যামেরা সত্যি বলছি এই বাজেটের মধ্যে এইরকম ভালো ক্যামেরা ভাই পাওয়া কিন্তু মুশকিল কিন্তু আর এর কিন্তু একটাই প্রবলেম ভাই ওয়াইড অ্যাঙ্গেলটা এর ওয়াইড অ্যাঙ্গেলটা খুবই খারাপ তার জন্য আমি কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল এখন কিন্তু ভিডিও বানাচ্ছি না নর্মাল ক্যামেরাতে বানাচ্ছি তার জন্য কিন্তু এতটা কেটে ফ্রেম কিন্তু কেটে যাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা ভাই এখানেই থাক এটা একটা ছোট্ট একটা ইনফরমেশন ছিল তোমাদের কাছে অনেকের প্রশ্ন থাকে মনের মধ্যে আর যা যা জিনিসপত্র লাগবে এই মোটো ভ্লগিংয়ের জন্য ভাই তোমরা ওখান থেকে কিনতে পারো আর সবসময় চেষ্টা করবে একটা ভালো কিন্তু হেলমেট কেনার জন্য একটা ভালো হেলমেট কিন্তু কিনবে অবশ্যই না হলে পুরো মজাটাই কিন্তু ভাই নষ্ট হয়ে যাবে আর বাইক ভাই যে কোনো বাইকে চলবে কোনো বাইক প্রবলেম নেই ভাই স্কুটি হলেও চলবে বাইক হলেই ভাই দরকার মোটো ভ্লগিং মানে ভাই বাইক তো থাকবেই তো যে কোনো বাইকেই কিন্তু চলবে এই ভেবো না যে আমাকে কোনো দামি বাইক নিতে হবে কি একটু ভালো দেখতে এই কোনো এসবের মধ্যে কোনো কিন্তু রিকোয়ার ভাই কোনো রকমের নেই নর্মালি ভাই যে বাইকটা তোমার কাছে আছে সেই বাইকটা থেকে জাস্ট শুরু করো যদি তোমার মধ্যে সেই কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই তুমি কিন্তু ভিডিও বানিয়ে কিন্তু বেরিয়ে যাবে তো বাজাজ পালসার N160 ভিডিও বানাচ্ছি আর সবথেকে ভাই বড় ইনফরমেশন দিতে চাই এই যে বাইকের যে সামনের এই যে গার্ড লাগিয়েছিলাম এই ভিডিও যারা দেখেছো তারা বুঝতে পারবে এর উপরে কেন প্লাস্টিক লাগানো আছে স্ক্রিন প্রোটেকশন ভাই সবথেকে ঘাটিয়া কিনতে যেও না এর মতন খারাপ জিনিস আর দুনিয়াতে পাবে না ভাই 250 টাকা নিয়েছে জিনিসটা ভাই টোটালি নষ্ট তোমরা চেষ্টা করবে ভাই 20 টাকার লেমিনেশন পেপার নেবে তাকেই কিন্তু ভাই চিটিয়ে দেবে ওটাই সবথেকে কিন্তু ভালো হবে 20 টাকার লেমিনেশন পেপার ওর থেকে ভালো জিনিস ভাই পাবে না আর 250 টাকাটা আমার পুরো কিন্তু জলে গেছে তো চলো টাটা বাই বাই পরের ভিডিও একটা খুব তাড়াতাড়ি কিন্তু আসবে